आज ये पवित्र धाम सकले उपस्थित हो धन्य मन करते सकले धन्य पवित्र पुण्य स्थले भगवान श्रीकृष्ण कालीय दमन लीलारस्ती आस्वादन करब ब्रजलीलार पूर्वे गौरचंद्रिका अत्यावश्यक गौरेर भाव श्रीकृष्ण महाप्रभुर भाव श्रीकृष्ण चैतन्य महाप्रभुर भाव उपलब्धि करे आमरा ब्रजलीलार रस आस्वादन करते पारि ताई वैष्णवीय प्रथा अनुसरण करे आमरा गौरचंद्रिका आरम्भ करछि ताई आर होयेछे कि श्रीमन महाप्रभु आमार वृंदावन धाम दर्शन करते चले भारती कम आरि गौरांग सुंदर प्रेमे गौरो गौरो भ्रमये ব্রাহ্মণের গায়ে নামাবলী কত তুলসীর মালা ললাতে হরিমন্দির তিলক
जीवन महाप्रभु बोलें हे ठाकुर तुम्हार दर्शन पे हमें संतुष्ट हो तुम्हार संग पे हमें बरम संतुष्ट हो तुम्हें आमार संगे बृंदावने चलो कृष्णदास महाप्रभुर दर्शने विगलित चित्ते बोलें हे प्रभु हमें ठाकुर बोले अपमान करबें ना आमी आपनार दासानुदास कृष्णदास कृष्णदास चलो चलो तुम्हें आमार संगे बृंदावने चलो कृष्णदास बोलें प्रभु तीर्थ यात्रा परिश्रम केवल मनेर भ्रम सर्वसिद्धि गोविंद चरण श्लोक पाठे कीर्तनिया गोविंद स्मृति कीर्तनाथ साधु दर्शन मात्रे कोटि तीर्थं फलंगल ताई हे प्रभु आमार तीर्थे जावार कोनो लोभ नहीं आर तीर्थे गिये आमार कोनो लाभ नहीं कारण जे चरणे जन्मेछे कोटि कोटि तीर्थ सेई चरण छेड़े आमी आर तीर्थे जेते चाय ना किंतु है তীর্থে যাবার আমার কোন লোভ নেই কিন্তু একটা পরম লোভনীয় বস্তু কি না আপনার সঙ্গ আপনার সঙ্গ তাই চলুন আমি প্রস্তুত তাই কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে শ্রীমন মহাপ্রভু চলেছেন আদি কৃষ্ণ দাস সহ পুরন ঘোষ ধাম দেখিয়া হরি গৌর হরি ধাম দেখিয়া ফিরে যমুনার কুলে সে উপনীত হয়েছে শ্রীযমুনার কুলে সেই পুণ্য শ্রোতা পুণ্য প্রবাহিনী পুণ্য কলিলা শ্রী যমুনার তীরে এসে উপনীত হয়েছে কৃষ্ণদাস কৃষ্ণদাস তুমি দাঁড়াও 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 বলো বলো বলিয়ে ওই কি ব্রজে সেই যমুনা কৃষ্ণদাস বললেন প্রভু গো হ্যাঁ এই তো সেই শ্রী যমুনা যার তীরে নীরে ভগবান শ্রীকৃষ্ণ কত লীলাই করে গেছেন তার মহাপ্রভু একথা শুনে বললেন ওরে কৃষ্ণদাস খানে কি দাঁড়াও স্নান করে নি আমার তাপিত অঙ্গ শীতল করি যেমন না অঞ্জলি ভরে জল মস্তকে ধারণ করেছেন বলছেন কৃষ্ণদাস একই হলো কৃষ্ণদাস আমার বলে আরে যে আমি চলতে নারে আরে আমি আমার প্রেমে অঙ্গ হলো ভাই আরে আমি চলতে নারে সেবার গড়া গড়ি দিয়ে যা
মতে দেখিতে উমা মতে দিতে প্রভু হচ্ছেন কৃষ্ণদাস, কৃষ্ণদাস ভগবান কৃষ্ণজি লীলা করে গেছেন, সে তো অনেক কালের কথা, তাই এতদিন ধরে এই কদম্ব বৃক্ষটি কেমন করে এসে আছে কৃষ্ণদাস? কৃষ্ণদাস বলছেন, প্রভু গো তুমি সব জেনেও না জানা, তোমার লীলার কথা যদি তুমি আমার মুখ থেকে শুনতে চাও তাহলে বলি শোনো। যেদিন গরুড় মায়ের দাসিত্ব মোচনের জন্য স্বর্গ থেকে সুধা আনয়ন করেছিলেন, সেদিন এই কদম্ব সাথে সুধাকে নামিয়েছিল। আপনারা সকলে জানেন সে কথা, কদ্রু এবং বিনতার মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, তাই গরুড় স্বর্গ থেকে সুধা আনয়ন করে ইন্দ্রের কাছ থেকে সেই সুধা আনয়ন করে ওই কদম্ব শাখাতে নামায়েছিল। কদম্ব শাখাতে নামায়েছিল কথা শুনিয়া বিভোর হইয়া আর করিল গৌড় হরি কৃষ্ণদাস
দুর্লভ ভক্ত দুর্লভ বৃন্দাবনে আমি বাস করেছি,
কিন্তু আমি কেমন করে কৃষ্ণ সেবা পাব, কৃষ্ণ কৃপা লাভ করব, কৃষ্ণ সেবা করব, তাই কালীরাজ মনে মনে চিন্তা করছে। আমি তো নিজ কুলে জন্মগ্রহণ করেছি, বিধাতা আমার ঘর জড়িতে জন্ম দিয়েছে, তাই কেমন করে আমি তার কৃপা পেতে পারি, এই নিজ কুলে জন্মগ্রহণ করে কি আমি তার কৃপা পেতে পারি? না না, কিন্তু পরক্ষণে তার আমার সম্বিত হয়েছে। পরক্ষণে চিন্তা করতে হয়, আমার মতো নিজ কুলে জন্মগ্রহণ করে অনেকে তো ভগবানের কৃপা পেয়েছে। হনুমান সে তো বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন, বিভীষণ সেও তো রাক্ষস কুলে, এমনি ভুরি ভুরি দৃষ্টান্ত আছে, গবাসুর শহরি, তাহলে আমি কেন পাবো না? তাহলে আমি কোন পথ অবলম্বন করলে তার কৃপা পেতে পারি? কালীনাথ চিন্তা করছেন কোন পথ অবলম্বন করব। কারণে অকারণে জীবের প্রতি হিংসা করায় আমার কাজ, তাহলে এই খল প্রবৃত্তি, এই খল প্রবৃত্তি চালনা করে কি আমি, পালন করে কি আমি তার কৃপা পেতে পারি? হ্যাঁ, স্বধর্ম নিহদং শ্রেয়ো পরধর্ম ভয়াবহ, স্বকর্মে নাতম ভক্ত সিদ্ধির বিন্দু বিবাদব। কালীনাথ তাই করলেন কি, তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি এই খল প্রবৃত্তি পালন করেই তার কৃপা পেতে পারি কিনা দেখব। তাই কি করলেন, শ্রী রমনাথ ওই কালীদহতে বিষ উদ্গিরণ করলেন। আর দিল দিল বিষ উগরে দিল, আর দিল দিল বিষ উগরে দিল, ওই কালীদহ দিল বিষ উগরে দিল, বলে কৃষ্ণ কৃপা পাবে কিনা রে। বিষ উদ্গিরণ করেছে, অমনি বিষের প্রভাবে আজ চারিদিক আচ্ছন্ন হয়েছে। বিষ উথলিতে জলে প্রাণী যদি যায় কুলে, বিষের বাতাসে মরে আবহর জঙ্গম কত, কুলে হই আছে হত বিষ জ্বালা সহিতে না তেরে। কালীনাথকে কোথাও যেতে হয় না, তাকে খাবার অন্বেষণ করতে হয় না, ওই যে কালীদহে বিষ উদ্গিরণ করেছে সেই বিষের প্রভাবে আকাশ পথে যদি কোন পক্ষী পর্যন্ত উড়ে যায় তাহলে বিষের আকর্ষণে আকর্ষিত হয়ে সেই কালীদহে পতিত হয়। সেই পক্ষী কোন যখন আকাশ পথে বিচরণ করে বিষের প্রভাবে সেখানে আকর্ষিত হয়ে যায়, তাদের প্রাণ সরে, যে অবসরে তাদের প্রাণ সরে তখন তারা কাতর সরে, ব্রজেশ্বরে সরে, কাতর সরে, সেই ব্রজেশ্বরে সরে স্মরণ করে। আর কেঁদে কেঁদে বলে, হে ঠাকুর, হে ঠাকুর, আমরা বৃন্দাবনে যে এতদিন ধরে বাস করছি, আমরা তো কোনো অপরাধ করিনি প্রভু, আমরা তো কোনো অপরাধ করিনি, আমরা বনের ফলে নদীর জলে আমাদের খুন নিবৃত্তি করি, আমরা এভাবে তো বেঁচে আজকে আর তোমার গুণগান করি। তবে বলো প্রভু, তবে বিষে কেন অঙ্গ চলে গেল সে, ¡Gracias!
সে ভুবন মোহন শ্যাম রূপ দর্শন করতে পারবো না ভাবো। এই পক্ষীকুল যতই দেখেছে কাতর স্বরে যতই দেখেছে আজ ততই বেজেছে যত পক্ষীকুল কাতর স্বরে যতই দেখেছে প্রবল কোমল হৃদয়ে ততই দেখেছে। তাই ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন যে আমার বৃন্দাবনে শ্রীরাম বৃন্দাবনে কালীনার তার হিংসা প্রবৃত্তি চালিয়ে যাচ্ছে, আমি তাকে আর রাখবো না, তার দর্প তার অহংকার চূর্ণ করব। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি সবই সহ্য করতে পারি, অস্ত্র বজ্রের আঘাত পর্যন্ত সহ্য করতে পারি, কিন্তু ভক্তের ব্যথা সহিতে আমি ভক্তের ব্যথা সহিতে গোপাল রূপে এসে প্রভাতকালে মাকে বলছে মা গো সাজিয়ে দাও মা যাবো, তাই আমাকে মনমত করে সাজিয়ে দাও, তরাইয়া দেহ ধরা আর মন্ত্র করি মা গো
আমার সখাগণ সব আমারই প্রতীক্ষায় দাঁড়ায় আছে, আমার সখাগণ দাঁড়ায় আছে। আর বিলম্ব করো না বা, কিন্তু যশোমতির প্রাণ কি মানে গো? আর গোপালকে বনে পাঠাবে, তার যশোমতি যেন অচেতন হয়ে পড়েছে। আর কেনে কেনে বলছেন, ওরে গোপাল, তোর বনে যেতে এত ইচ্ছে কেন? বনে যাবার এত দূর সাধ কেন? বলে, মা গো, আমার গোপকুলে উৎপত্তি আর গোধন চাদরে, আমার নবলক্ষ ধেনুর জন কে বিনোদন যোগাবে? তো দেখো না, সব ধেনু হাম্বা হাম্বা করে ডাকছে। আর তাছাড়া দাদা বলাই, সে তো আর যাবে না। তা দাদা বলাইয়ের জন্মদিন, দাদা বলাইয়ের জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে বাইরে যেতে নেই। তাহলে আমাকে তো যেতেই হবে মা। এমন সময় শ্রীরাম, শ্রীরাম সকালে এসে বলছে, ওরে ও কানাই, হ্যাঁ রে, এত বিলম্ব করছিস কেন? চল চল চল, দেখ গোঠের বেলা হয়ে যাচ্ছে, যাবি কি না রে, যাবি কি না রে, বল ভাই কানাই, যাবি কি না রে, ওরে বল ভাই কানাই, যাবি কি না রে, যাবি কিনারে, ওই যমুনা কিনারে, যাবি কিনারে, ওরে যমুনা কিনারে, যাবি কিনারে, গোঠের বেলা বেড়া গেল বল ভাই কালা, যাবি কিনারে। বল দেখ শ্রীরাম, আমি কি করি বল? মায়ের আদেশ যদি না পাই আমি কেমন করে যাব? ও তোর মায়ের প্রতি এত ভালোবাসা তোর, মায়ের প্রতি কত স্নেহ করে তা আমাদের অজানা নেই। মনে আছে সামান্য লবণের জন্য তোর হাতে, হ্যাঁ, হস্তবন্ধন করেছিল, হাতে বেঁধেছিল, আর ওই কোমরে উৎখল দিয়ে বেঁধে রেখেছিল সেদিন জমাল অর্জুন। হ্যাঁ, যদি গায়ে তোর পড়ে যেত জমাল অর্জুন, তাহলে তোর কি অবস্থা হতো বলতো? বলে দেখ ভাই, আর বিলম্ব হবে না, মায়ের আদেশ নেব। যশোমতী বলছেন, ওরে শ্রীরাম, দাঁড়া দাঁড়া বাবা, আমি গোপালকে বনে দেব, সে তো আমার এক ধরনের তারা, আমার ছাতনে আর পাচনে, আমি গোপালকে কেমন করে বনে পাঠাবো বলতে পারি? আর তোরা যদি নিয়ে যাবি তাহলে একটু দাঁড়া, আমি আজ গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই, আমি গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই। তাই নন্দরানী যশোমতী আজ সুন্দর করে গোপালে সজ্জিত করে দিচ্ছে। নন্দরানী কৌতূহলে গোপালে মোহিয়া
सुंदर करे सजिए जशोमती एक दृष्टि गोपाल पाले से आई दूध चावल के हमें केमन कर पाले पाठाबो ओरे ओरे श्रीराम ना 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 हलो ना हलो ना हलो ना हलो ना पर्दा करते जशोमती गोपाल सर्वांग मंत्र दिए घिरे दिलें और की करलें राम राम उच्चारण करे केशे घिरा दिलें पान कनुष्टांगली के दंता घात करे ललाते खोदा दिलें जशोमती की बात्सल्य में जशोमती से बात्सल्य छिल भरी जशोमती आज गोपाल के विदाई दिच्छे क्लान्त जाए ना तारे मायेर चरणी जुगे करिया प्रणाम मायेर चरणी जुगे करिया গোষ্ঠে এসে উপনীত হয়েছে তাই কানায় বলছে ও শ্রীরাম শোন শোন আমাদের ধেনু গোষ্ঠের দল তাদের সংখ্যা এত বেড়ে গেছে আমরা যে বনে যাই না কেন যে বন সেই বনে বিনাবি সব সাঙ্গ হয়ে যায় তা আমার মনে হয় ওই যমুনার দক্ষিণে যে মোহন বন আছে শ্রী যমুনার দক্ষিণে যে মোহন বন আছে সেই বনে নিশ্চয় অনেক বড় বড় গাছপালা আছে শ্রীরাম বলে না না ওরে ওরে কানায় ও কথা বলিস না জানিস আমি মায়ের কাছে শুনেছি ওই যমুনার দক্ষিণে যে মোহন বন আছে সেখানে এক মস্ত বিষধর ধ্বনি আছে তাই শোন শোন ও পথে যাব না মরম সখা পথে যাব না মরম সখা ওরে মায়ের বাবার করেছে রে মরম সখা ওরে মায়ের বাবার করেছে রে মরম সখা মদন
তোমাদেরকে মরণকে যদি এতই ভয় তোরা সকলে সাত প্রাণ নিয়ে আমি চললাম সেই মোহন বলে দেখি সেই কালিও নাগে কত বড় প্রতাপ। তাই কানাই উচ্চ শ্বাসে ছুটে চলেছে, আর কানাইকে ছুটে যেতে দেখে সমস্ত ধেরু বৎসের পাল তার পিছে পিছে ছুটে যাচ্ছে, আর তার পিছে ছুটে যাচ্ছে সখাগণ। ওরে কানাই কানাই দেখলে রে ভাই, কানাই কি করলেন সেই যমুনার কুলে গিয়ে দেখলেন সে কদম্ব বৃক্ষ, কোন ভরে রস ভরে এক লাফি মারলেন সে কদম্ব বৃক্ষে। অমনি বৃক্ষটি যমুনার দহর দিকে একটু হেলে গেল, মনে মনে চিন্তা করছিল ও এই সেই দুষ্ট কালীর আবাস, শ্রীরাম বৃন্দাবনে এই কালীয় নাম হিংসা প্রবৃত্তি চালিয়ে যাচ্ছে, তারে আজ আমি রাখছি না। সর্পহারি মধুসূদন কি করলেন সেই কদম্ব শাখে কদম্ব গাছটিতে চড়ে বসলেন, অনেকক্ষণ অপেক্ষা করলেন, মনে মনে ভাবছেন যে আমার ছায়া যদি জলে পড়ে তাহলে হয়তো কালীনাগ ছুটে আসবে, আর সেই অবসরে আমি তার ফড়ার উপর চড়ে বসব। কিন্তু হল না, কিন্তু হল না, অনেকক্ষণ থাকার পর ভগবান কৃষ্ণ কি করলেন বিশ্বম্ভর মূর্তি ধারণ করে আর কালীদহ জলে ঝাঁপলেন। কালীদহ জলে যেমন না ঝাঁপ দিয়েছে অগ্নি সকলে আজ অচেতন হয়ে পড়ছেন সখারা, তখন ফুকারিছে গাবো কাঁদে কেহ ফির নাহি বাঁধে দশপতি আসার সময় আমার হাতে তোকে সমর্পণ করেছেন। তা বল কানাই, দশপতি হয়তো এখনই সুবর্ণ থালায় লবণী নিয়ে তোরই পথতলে চেয়ে আছে, আর আমরা যখন যাব তখন তোরে না দেখে দশপতি কি বলবেন বল, তখন আমরা মাকে কি বলে প্রবোধ দান করব। এই গোষ্ঠের মধ্যে এমন সব যখন ঘটনা ঘটছে, আর এদিকে ব্রজ মাঝেও কিন্তু বৃন্দাবনেও একটা অঘটন ঘটছে, কি অঘটন, দিবসে আন্ধার গোকুল নগর
मोबाइल देखो ओही সারা বৃন্দাবন সর্বমত্ত পাতাল থেকে যত যেখানে যত সর্প ছিল সকলে এসে বৃন্দাবনে এসেছে। তারা বলছে মানব কুল দেখুক, সকলে দেখুক, তারা আমাদের খল জাতি বলে ঘৃণা করে, কিন্তু আমাদের কুলেও তো একজন ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেতে চলেছে। তাই আসতে পারেনি শুধু কে জানেন, অনন্তনাথ। কেন? তার মাথায় রয়েছে গুরুভার ধরণী। অনন্তনাল মনে মনে চিন্তা করছে, আহা, সবাই তো বৃন্দাবনে গেল, আমার ভাগ্যে বৃন্দাবন দর্শন হবে না, কেমন করে যাব? হ্যাঁ, কি লাভে হলে ধরা ধরে আমার, কি লাভে হলো কৃষ্ণের চরণ কেন ধরা ধরে আমার। না 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 না, আমি ধরা ধরব না, বরং ব্রজে যাব। তা কালীনাথ কেমন করে কৃষ্ণের চরণ পেল আপনারা সকলেই জানেন। আমি একটু সংক্ষেপে তার ইতিহাসটা বলছি। এই কালীনাথ পূর্বে ছিলেন বিশ্বদর্বী রাজা, কুশীনগর রাজ্যের বিশ্বদর্বী নামে এক রাজা। আর সেই রাজার কারণে এক পরম বৈষ্ণব থাকতেন, তার সর্বাঙ্গে ছিল গলিত কুষ্ঠ ব্যাধি। সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি, সেই কুসুম কাননে সেই ব্রাহ্মণের বাস, পরম বৈষ্ণবের বাস। তাই দেব সেবার কাজে পুষ্প চয়ন করতে গেলে বাধা পেতে হয়, অনেকে যেতে চায় না। তাই রাজাকে সেই সংবাদ জ্ঞাপন করেন। রাজা বললেন, যাও ওই গলিত পুষ্ট ব্যাধিগ্রস্ত ব্রাহ্মণকে কারণ থেকে সরিয়ে দাও, কারণ থেকে সরিয়ে দাও। তার সেনা সামন্ত সকলেই আর সেই গলিত পুষ্ট ব্যাধি ব্রাহ্মণকে বললেন, চলো তোমাকে আমরা দূরে দিয়ে আসি। দূরে দিয়ে আসবে কেন বাবা? বলে, হ্যাঁ, এখানে আমাদের দেব সেবার বাধা হচ্ছে। তাই তারা জোর করে ব্রাহ্মণকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেই ব্রাহ্মণের দলিত পুষ্ট খড় থেকে কিছু কিছু কীট ভূমে পতিত হচ্ছে, নিচে পড়ে যাচ্ছে। সেই দেখে ব্রাহ্মণ বলছে, ওগো ওগো তোমরা দাঁড়াও, এই যে তুমি কীট এটা দেখছ, এই কীট দেখছো, এরা তো আমার অঙ্গে আশ্রয় নিয়েছে, আশ্রয় ছাড়া তো কাজও করতে নেই। কিন্তু তবু কারো শিক্ষা হল না, সেই ব্রাহ্মণকে জোর করে স্থানান্তর করা হল। বেশ, যায় যায় কিছুদিন পর রাজা কৃষদর্বী সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি দেখা দিতে লাগলো। কুষ্ঠ ব্যাধি দর্শনে রাজা কাতর হয়ে পড়লেন। যত কবিরাজ সকলে এলেন, কেউ কিচ্ছু করতে পারলেন না। একজন বৈদ্য এসে বললেন, মহারাজ, আপনার এই যে গলিত কুষ্ঠ ব্যাধি সারতে পারে একটা উপায় আছে। কি উপায়? না, মানব সর্ব থেকে যদি রাজহংস রাজহংস জানতে পারেন, তাহলে তাদের ভক্ষণে আপনার এই গলিত কুষ্ঠ ব্যাধি চলে যেতে পারে। তাই হবে, সেনা সামন্তকে তৎক্ষণাৎ পাঠিয়ে দিলে। তারা দেখছে সে মানব সরোবরে গিয়ে দেখছে দূরে দুটো রাজহংস রাজবংশী বিচরণ করছে, জলক্রিয়া করছে। অনেক ডাকাডাকি করেও তারা সামনে আসেনি। তাই তারা শুনতে পেলেন যে যদি কোনো পরম বৈষ্ণব তাদের উদ্দেশ্যে কোনো ভোজন সামগ্রী অর্পণ করতে পারে তাহলে তারা আসবে। তাই সেরা সামন্ত তাদের দুজন
বৈষ্ণব বেশ ধারণ করে যেমন না দেখেছে অমনি রাজহংসী বলছে ওগো দেখো দেখো ওই যে ব্রাহ্মণ ওই যে পরম বৈষ্ণব আমাদের ডাকছে বলে না না নিশ্চয় কোন ছল আছে বলে দেখো যতই ছল হোক না কেন সে তো বেশ ধারণ করেছে অতএব এতে বৈষ্ণবকে অপমান করা হবে চলো তাই সেই বৈষ্ণবের কাছে যেমন না এসেছে তারা তাদের বলেছে সে রাজহংস রাজহংসী বলছেন যে তুমি আমায় আমাদের ধরলে কেন বলে তারা সব সিদ্ধান্ত বললেন বলে দেখো চলো আমি রাজার কাছে গিয়ে বলবো রাজাকে সে রাজহংস রাজহংসী বললেন দেখো মহারাজ এই অপরাধ আপনি যার কাছে করেছেন তার কাছে তার পাদদক যদি আপনি পাদদক যদি আপনি ধারণ করতে পারেন গ্রহণ করতে পারেন তবে আপনার ব্যাধি মুক্ত হবে আমাদের মেরে আপনার কোন ব্যাধি মুক্ত হবে না আপনি যার কাছে অপরাধ করেছেন তার যদি পাদদক খেতে পারেন রাজার মনে পড়ল সেই কথা সেই কুসুম কারণ থেকে যাকে তিনি যে ব্রাহ্মণকে তিনি স্থানান্তর করেছেন ছুটে চললেন সেনা সামন্ত সেই ব্রাহ্মণের পায়ে সকলে সাষ্টাঙ্গে পড়েছে হে ব্রাহ্মণ আমাদের রাজা ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে তোমার একটু পাদ দাও কিন্তু ব্রাহ্মণ বলছে আমার তো পা নেই বাবা আমি কেমন করে পাদ দেব যাক আপনার ওই পায়ে ক্ষতযুক্ত পায়ে আপনার আমাদের এই পাত্রে আপনি একটু পাদরোগ দিন যেমন না পাদরোগ দিয়েছেন সেই উদকের মধ্যে সেই জলের মধ্যে কিছু কি পড়ে গেছে পুজ রক্ত কীট স্থান থেকে পড়ে গেছে সেই জল এনে মহারাজকে যেমন না দেয়া মহারাজের মনে একটা ঘৃণার উদ্বেগ হয়েছে মহারাজের মনে একটা ঘৃণার উদ্রেক হয়েছে এই জল আমি কেমন করে পান করব তাই রাজহংস রাজহংসী বললেন শোনো আমি অন্তঃপুরে গিয়ে রানীর সঙ্গে এই জল পান করব এই জল পান করব তার অগোচরে গিয়ে কি করলেন সেই জল না খেয়ে তিনি মস্তকে ধারণ করেছেন রাজহংস রাজহংসী সবে উপলব্ধি করে বললেন মহারাজ আপনি এত খল যে পরম বৈষ্ণবের পাদদোক আপনি পান না করে মস্তকে ধারণ করলেন যা এতে আপনার ব্যাধিমুক্ত হবে ঠিকই তবে আরেকটা কথা ওই যেহেতু ওই জল আপনি মস্তকে ধারণ করেছেন একদিন আপনি ভগবান কৃষ্ণের চরণ লাভ করবেন তাই এই কালিয়নাগ পূর্বে ছিলেন বিশ্বদর্বী রাজা অনন্তনাগ সেই কথাটা জানতেন না তাই অনন্তনাগ মনে মনে চিন্তা করছে আমার ধরা ধারণ করে কি লাভ হল কালিয়নাগ এই জন্যই আর কৃষ্ণচরণ লাভ করতে চলেছে তাই কালিনাগ যে দহজলে জগন্নাথ ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছেন কালিনাগ মনে মনে চিন্তা করছে সে কি আমার দহজনে ঝাঁপ তার এমন দুর্মতি হল আমার দহজনের বাতাস পেয়ে সকলে মরে যায় আর আমার দহজনে ঝাঁপ দিয়েছে কার এমন দুঃসাহস দেখি তো কালিনাগ এগিয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছে না কিচ্ছু দেখতে পাচ্ছে না দূরে দেখছেন যেন একটা কোমল নীল নীল কমল অতি কোমল অতি কোমল নীল কমল ফুটে আছে বলে বা এতদিন ধরে আমি এই তহজলে বাস করে আসছি নীল কমল তো দেখিনি না আরো সামনে যায় সত্যি তো সত্যি তো একটা অতি কোমল শিশু একে মেরে আমার কি লাভ একে দর্শন করে আমার কি লাভ হবে কি পৌরুষত্ব আছে না না একে আমি আমার রানীদের কাছে নিয়ে যাব গিয়ে বলব নেহারি নেহারি
রূপার হার না সোনার হার? আমি বলব কি, এ রূপার হারও নয় আর সোনার হারও নয়, আমার উপাসনাই পাওয়া হার, উপাসনা রানীদের কাছে আমি নিয়ে যাব। পরক্ষণেই কিন্তু কালীনাগের একটা সম্বিত হয়েছে যে আমার মতো একজন প্রভাবশালী নাগের মনে এত এত কোমলতা কেন? যেই হোক, আমি আমার খল প্রবৃত্তিতে ধারণ করব, খল প্রবৃত্তি পালন করব, যেই হোক একে আমি মানব না। তখন কি করলেন? তখন কৃষ্ণকে বেস্তন করতে চাইছে, কৃষ্ণকে বেস্তন করতে চাইছে। আর ভগবান কৃষ্ণ অনেক খেলা শুরু করেছেন কালীয় নাগের সঙ্গে, এই ঘটনা ঘটছে। আর এদিকে বাজের কথাটা বলি, যশোমতী তখন নন্দরাজাকে বলছেন, নন্দ মহারাজ আজ এত অবঙ্গ দর্শন করছি বৃন্দাবনে, রক্ত বৃষ্টি হচ্ছে, সমস্ত নাগ কুর চলে এসেছে। আর যশোমতী বলছে, নন্দলাল আরেকটা কথা শোনো, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনীর শেষে কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে, আমার গোপাল সুযোগে প্রেরণ, আমার গোপাল আমি কি কুস্বপন দেখেছি মহারাজ, আমার গোপাল বনে গেছে, আর সে বনে তাকে একটা বিষধর সর্প বেস্তন করে রয়েছে। সেই সারা রাত আমার ঘুম হয়নি মহারাজ, আমি পরক্ষণেই জেগে সারা বিছানাতে হাত বুলিয়ে দেখলাম, না আমার গোপাল ঠিক শুয়ে আছে। নবনি খাওয়ালাম গোপালে জগালাম, নবনি খাওয়ালাম আমি গোপালে জগালাম, নবনি খাওয়ালাম গোপালে জাগিয়ে আবার নবনি খাইয়ে তাকে আবার শুয়ে দিলাম, গোপাল ঘুমিয়ে পড়ল। কিন্তু হে মহারাজ, আবার কিন্তু ঘুম হল না। আমি সাধুকে শুনেছি যে কোন স্বপ্ন দেখার পর, নিশি ভোরে যদি কোন স্বপ্ন দেখার পর ঘুম না হয়, তাহলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়ে যায়। তাহলে মহারাজ বলে আমার ভাগ্যে আমার ভাগ্যে হলো লোকে বলে স্বপ্
আমার ভাগ্য নন্দ মহারাজ উদ্দেশ্বাস ছুটে চলেছেন গোত্রের পারে, আর তাদেরকে যেতে দেখে সমস্ত ব্রজের নরনারীরাই ছুটে চলেছেন সেখানে, বৎসহারা গাভীর মতো মণিহারা শরীর মতো। তাদেরকে ছুটে আসতে দেখে আর সুবল সখা রাখাল মন্ডলী ছেড়ে দাঁড়িয়েছে। সুবল এসে বলছে, মা গো ওই দেখো তোমার কানাইয়ের কত বিপদ হয়েছে, কানাইয়ের বিপদ হয়েছে, তাকে বিপদ হয়েছে রে, কংসের চর কি আমার গোপালে ধরে নিয়ে গেছে, না তোদের রাখালে রাখালে দন্ত হয়েছে, তাই আমার কানাইকে আমি দেখতে পাচ্ছি না তোদের মাঝে। তখন সুবল বলছে, না না ও গো জলের ভিতর আছে কানা, এতক্ষণ বুঝি আছে কি না, আমার
লাল হারা ভরে হয়ে তাই কালিয়নাগ তাকে বারবার দংশন করার চেষ্টা করছেন কিন্তু পাচ্ছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কি, বাম করে কালিয়নাগের পুত্রদের ধারণ করেছে আর অমৃ লাভ দিয়ে আর মূল ফনার উপর চড়ে বসেছে। তখন ফনায় দমন করলেন, ভেঙে দিলেন। আজ কালিয়নাগের এই দুর্দশা দর্শন করে তার 108 রমণী এসে আর ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করছেন। গরুর আমায় খেয়ে ফেলবে,
কিন্তু সব হরি মনির অভিশাপে গরুর এই কালী তো হয়ে আসতে পারে না। তাই এই কালীনাথকে এই কালী হ্রদকে নিরাপদ আশ্রয় রূপে কালীনাথ বেছে নিয়েছে। সে অনেক কাহিনী আপনারা জানেন, সময় আর নেই। তাই কালীনাথকে বললেন, যাও আমি তোমার মস্তকে আমার পদছাপ দিলাম, চরণ চিহ্ন দিলাম, এই চরণ চিহ্ন দর্শন করে গরুর তোমায় আর ভক্ষণ করবে না। কালীনাথ সেই কথা স্মরণ করে যেমন না কালীদহ পরিত্যাগ করলেন, আবার অমৃতুল্য হয়ে গেল সেই কালীদহের জল। কালীনাথকে দমন করে ভগবান কৃষ্ণ উপরে ভেসে উঠলেন। আর সেই ভগবান কৃষ্ণকে দেখে সখাদের মনে আনন্দ ধরে না। আরে বাবা তুই এলি, তুই আমার এক নয়নের তারা, আমি কত আরাধিয়ে তারা পেয়েছি এই নয়ন তারা, সাত জন্ম সাগরেতে তুলেছিলাম গা, কাটিয়া গায়ের মাংস দিয়াছি অনলে, তাই তো বিধাতা দিয়েছেন তোমার হেলো দলে করে। তার আর এদিকে হয়েছে কি, এদিকে কীর্তিদা তার কোলে রাধারানী তিনিও চলে এসেছেন। তখন সেই শ্রীরাধার নয়ন ভিঙ্গি, আর কৃষ্ণের প্রতি যেমন না নয়ন আরোপ করেছেন তেমনি চার নয়নের মিলন ঘটেছে। রাধারানীর নয়ন এবং ভগবান কৃষ্ণের নয়ন আর এই চার নয়নে মিলন হয়েছে। পদকর্তা মহাজনরা এখানেই বলছেন, আর মিলনে রইলো